শনিবার সকাল থেকেই চূড়ান্ত দুর্ভোগ চলছে পূর্ব রেলের শিয়ালদা মেন লাইন শাখাতে। শিয়ালদা মেন লাইনে দমদম স্টেশনের কাছে কাজ হওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এর ফলে প্রচুর লোকাল ট্রেন শিয়ালদা শাখায় বাতিল করা হয়েছে। শিয়ালদা সেকশনে বাতিল হয়েছে মোট 43টি লোকাল ট্রেন। আমরা এ বিষয়ে বিস্তারিত জেনে নেব এই মুহূর্তে। আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে রাজীব দত্ত। রাজীব, তোমার কাছে যেটা জানতে চাইবো, শিয়ালদা সেকশনে আজকে কতগুলো ট্রেন বাতিল হয়েছে এবং কখন এই ট্রেন চলাচল স্বাভাবিক হবে? প্রথমেই কুনামি বলি যে সকাল থেকেই শিয়ালদা স্টেশনে কিন্তু দুর্ভোগ। নিত্যযাত্রী বলো এবং বড়দিনের প্রচুর মানুষ তারা আসছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা দুর্ভোগে পড়েছেন। হঠাৎ করেই পূর্ব রেল তারা দমদম স্টেশনের কাছে তারা বিদ্যুতের ওভারহেডের তারের কাজ শুরু করে এবং যার ফলেই কিন্তু প্রচুর ট্রেন বাতিল করতে হয়েছে। আমাদের কাছে খবর যে 43টি ট্রেন বাতিল করা হয়েছে, লোকাল ট্রেন, বুঝতেই পারছো। এবং ঠিক একইভাবে হাওড়াতেও কিছু মেইনটেনেন্সের কাজ হচ্ছে হাওড়া শাখায় পূর্ব রেলে, এবং সেখানেও প্রচুর ট্রেন ক্যান্সেল হয়েছে। অর্থাৎ যার ফলে শিয়ালদা এবং হাওড়া মিলিয়ে প্রায় 65টি ট্রেন বাতিল করা হয়েছে। এরকম বড়দিনের উৎসব চলছে, পাশাপাশি জানেন যে অফিস রয়েছে, সরকারি অফিস ছুটি থাকলো কিন্তু বেসরকারি অফিস রয়েছে এবং প্রচুর যাত্রী, এবং তারা অসুবিধায় পড়ে গেছেন হঠাৎ করে এই সিদ্ধান্ত পূর্ব রেলের হওয়ার ফলে। প্রচুর ট্রেন বাতিল হয়েছে এবং নিত্যযাত্রীরাও চরম অসুবিধায় পড়েছেন। যারা কলকাতা আসবেন বা আশেপাশে বিভিন্ন জায়গায় যাবেন তারা অসুবিধায় পড়েছেন, দুর্ভোগে একদম নাজেহাল সারাদিন ধরে। তবে ইস্টার্ন রেল যেটা জানিয়েছে যে আগামীকাল যেহেতু টেট পরীক্ষা আছে এবং সেই কারণে এবং বড়দিনের উৎসব আছে, আগামীকাল ট্রেন স্বাভাবিক থাকবে এবং যথেষ্ট সকাল থেকে যথেষ্ট পরিষেবা থাকা হবে। এবং আগামীকাল টেক পরীক্ষার জন্য হাওড়া শাখায় হাওড়া কাটোয়া, হাওড়া বর্ধমান এবং হাওড়া গোঘাট লাইনে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। সেই সঙ্গে জানানো হয়েছে যে মেট্রো রেলের তরফ থেকেও যেটা জানানো হয়েছে যে মেট্রো রেল অন্য অন্য দিন 130টা চলে রবিবার দিন, কিন্তু আগামীকাল টেট পরীক্ষা আছে এবং বড়দিনের কথা ভেবে 234টি ট্রেন তারা চালাবে। অন্যান্য সকাল থেকেই মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। তেমনি পৌষ মেলার জন্য পূর্ব রেল তারা আগামী 25, 26 এবং 27 তারা বিশেষ ট্রেন চালাবে যাতে মানুষের অসুবিধে না হয়। আগামীকাল থেকে পরিষেবাটা অনেকটা ঠিক হবে, কিন্তু আজ অত্যন্ত মানে পরিষেবা অসুবিধায় পড়েন যে পরিষেবা, বুঝতেই পারছো যে প্রচুর হাওড়া থেকে দিয়ে এবং শিয়ালদা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন, হঠাৎ এত লোকাল ট্রেন বাতিল করে দেওয়ার সমস্যায় পড়েছেন এবং দুর্ভোগে নাজেহাল মানুষ। কারণ স্পেশাল ট্রেন চালাবে কালকে, কালকে কোন কোন রুটে স্পেশাল ট্রেন এবং কতগুলো স্পেশাল ট্রেন চলছে? আগামীকাল টেট পরীক্ষার জন্যই রেল সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল যে হাওড়া কাটোয়া, হাওড়া বর্ধমান এবং হাওড়া গোঘাট, অর্থাৎ এই তিনটে শাখায় বিশেষ ট্রেন চালাবে তারা, এবং যাতে টেট পরীক্ষাটা সময়ে, পরীক্ষার্থী যারা আছে তারা টেটে প্রাইমারি টেট আছে তারা সময় মতো পরীক্ষা বসতে পারে। সেই সঙ্গে পূর্ব রেলের তরফ থেকে বলা হয়েছে যে স্বাভাবিক ট্রেন থাকবে, অর্থাৎ স্বাভাবিক যেমন অন্যান্য দিনের মতো স্বাভাবিক ট্রেন থাকে সেরকমই ট্রেন চলাচল থাকবে। হাওড়া স্টেশনেও কিন্তু স্বাভাবিক ট্রেন চলাচল থাকবে। সাউথ ইস্টার্ন দক্ষিণ পূর্ব রেলও জানিয়েছে তাদেরও পরিষেবা আগামীকাল ঠিকঠাক থাকবে যাতে টেট পরীক্ষার্থীদের কোনো অসুবিধে না হয়। মেট্রো পরিষেবাও কিন্তু আগামীকাল ঠিক থাকবে সকাল থেকে, অন্যান্য দিন যে সকাল নটা থেকে রবিবার দিন সকাল নটা থেকে মেট্রো চলে, কলকাতা মেট্রো চলে, আগামীকাল সকাল 6:30 থেকেই মেট্রো চলবে টেট পরীক্ষার্থীদের কথা ভেবে, এবং 234টা মেট্রো চালানো হবে। অন্যান্য রবিবার কিন্তু 130টি ট্রেন চালানো হয়। অর্থাৎ আগামীকাল মূলত টেট পরীক্ষার্থীদের জন্যই কিন্তু পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল এবং মেট্রো পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।